আসসালাম আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতের অর্থোডন্টিক ট্রিটমেন্ট কি কেন করা হয় এবং কিভাবে করা হয় তো ভিওর্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওর্স যে চিকিৎসা পদ্ধতিতে এমন দাঁত অর্থাৎ আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের চিকিৎসা করা হয়ে থাকে তাকেই অর্থোডন্টিক ট্রিটমেন্ট বলা হয় ভিওর্স অর্থোডন্টিক ট্রিটমেন্টটি দাঁতের পজিশন অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন ক্ষেত্রে ট্রিটমেন্ট করা হয়ে থাকে যেমন এর মধ্যে রয়েছে ব্রেসেস ট্রিটমেন্ট রয়েছে রিটেইনার সিস্টেম রিমুভাল অ্যাপ্লায়েন্স সিস্টেম ফিক্সড রিটেইনার বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে এই অর্থোডন্টিক ট্রিটমেন্টের জন্য তো ভিওর্স আপনাদের যদি কারো এ ধরনের আঁকা বাঁকা বা ফাঁকা এমন দাঁতের সমস্যা থেকে থাকে তবে আপনার দাঁতের জন্য কোন ধরনের ট্রিটমেন্ট প্রযোজ্য সেটি দাঁত না দেখে বলা যায় না আমাদের ফিঙ্গারপ্রিন্ট যেমন আলাদা হয়ে থাকে তেমনি প্রতিটি মানুষের দাঁতের অবস্থান এবং দাঁত আলাদা ধরনের হয়ে থাকে আর তাই এক একজনের চিকিৎসা পদ্ধতি এক এক রকম হয়ে থাকে ভিওর্স এ ধরনের আঁকা বাঁকা যে দাঁতগুলো রয়েছে এই দাঁতের জন্য সবথেকে ভালো পদ্ধতি হলো ব্রেসেস ট্রিটমেন্ট আর এটি অর্থোডোনিক ট্রিটমেন্ট এই ব্রেসের মাধ্যমে করা হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন দুটি দাঁত নিচের দিকে রয়েছে তো এ ধরনের আঁকা বাঁকা দাঁত সঠিকভাবে ট্রিটমেন্ট করার জন্য এই ব্রেস ট্রিটমেন্টটি ব্রেস পদ্ধতিটি অবলম্বন করা হয় এছাড়া এই ব্রেস ট্রিটমেন্টের মাধ্যমে দাঁতের বিভিন্ন সমস্যা আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা সমস্যা সমাধান করা হয়ে থাকে বিহর্স এখানেও দেখুন দুটি দাঁত কিন্তু ভিতরের দিকে আছে আর এটি স্বাভাবিক পর্যায়ে সামনের দিকে আনার জন্য একমাত্র ব্রেসেস ট্রিটমেন্টই উপযোগী ট্রিটমেন্ট ব্রেসেস ট্রিটমেন্ট ছাড়া এ ধরনের ট্রিটমেন্ট করা সম্ভব হয় না তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে এই দুটি দাঁত কিন্তু স্বাভাবিক পর্যায়ে আনা হয়েছে আর এটি ব্রেসেস ট্রিটমেন্ট অর্থনৈতিক ট্রিটমেন্টের মাধ্যমেই করা হয়েছে ভিওর্স অনেকেরই এমন ধরনের সমস্যা রয়েছে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে কামড় দিলে ঠিক এমনটি হয় ঠিক মতো দাঁতে দাঁত মেলে না মাড়ির দিকে ফাঁকা থেকে যায় এখানে দেখুন যে ফাঁকা রয়েছে এমনটি মাড়ির ভিতরের দিকেও ফাঁকা থাকে অনেকের এমনভাবে কামড় মেলাতে গেলে তো এ ধরনের সমস্যার জন্য ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে অর্থোডন্টিক ট্রিটমেন্ট করে থাকি ভিওর্স অনেকের সামনের দিকে এভাবে মাড়িতে মিলে গেলেও সামনের দিকে ফাঁকা থেকে যায় যেটিকে আমরা ওপেন বাইট প্রবলেম বলে থাকি তো ভিওর্স এই ওপেন বাইট যে প্রবলেমগুলো থাকে এর জন্য আপনাকে অর্থোন্টিক ট্রিটমেন্ট করাতে হবে আর তা হল এ ধরনের ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানে কিন্তু ফাঁকা দাঁত এবং সামনের দিকে মেলে না অর্থাৎ অনেক বেশি ফাঁকা হয়ে থাকে মাড়ির দিকে দাঁতগুলা মিলে গেলেও এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড়ো ফাঁকা রয়েছে এবং দাঁতের পাশেও ফাঁকা রয়েছে তো এ ধরনের সমস্যাকে আমরা ওপেন বাইট প্রবলেম বলে থাকি তো এ ধরনের ওপেন বাইট যে প্রবলেমগুলো হয়ে থাকে এমন যাদের রয়েছে তাদের তাদেরকেও অর্থনৈতিক ট্রিটমেন্টের মাধ্যমে চিকিৎসা করা হয় আর এমন ধরনের দাঁতের জন্য ব্রেসেস ট্রিটমেন্ট করা হয় মোটামুটি ব্রেসেস ট্রিটমেন্টই এমন একটি ট্রিটমেন্ট যেটি দাঁতের সমস্ত সব মানে যত আঁকাবাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের সমস্যা আছে ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে তা স্থায়ীভাবে সমাধান করা যায় এখানে দেখতে পাচ্ছেন যে ট্রিটমেন্টটি কমপ্লিট করার পরের ছবি এখানে তুলে ধরা হয়েছে তো ভিয়ার্স ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমেই এটি করা হয়েছে আর এই ব্রেসেস ট্রিটমেন্টটি অর্থোডন্টিক ট্রিটমেন্ট এখানে দেখতে পাচ্ছেন যে সমস্যাটি এটিকে আমরা ক্রস বাইট প্রবলেম বলে থাকি অন্য অন্য দাঁতগুলা মোটামুটি ঠিক থাকলেও এখানে দেখা যাচ্ছে যে এই দুটি দাঁত কিন্তু নিচের মাড়ির ভিতরের দিকে অবস্থান করছে তো এটিকে আমরা ক্রস বাইট প্রবলেম বলে থাকি তো ভিউয়ার্স এই ধরনের সমস্যার জন্যও আপনাকে ব্রেসেস ট্রিটমেন্ট করাতে হবে ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমেই এ ধরনের যে ক্রস বাইটের প্রবলেমগুলো থাকে দাঁতের এ ধরনের চিকিৎসা শুধুমাত্র ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমেই করা হয়ে থাকে কিছু কিছু অবস্থা রয়েছে যেখানে বিভিন্ন ধরনের রিটেইনারের মাধ্যমেও ট্রিটমেন্ট চালানো করা যায় ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা দাঁতের সমস্যা রয়েছে এখানে নিচের মাড়িতে অনেক বড় ফাঁকা রয়েছে এবং সামনের দাঁতের উপরের দিকেও বেশ দুটি দাঁতের পাশে ফাঁকা রয়েছে তো আপনারা অনেকেই জানেন যে ফাঁকা দাঁতের জন্য কয়েকটি চিকিৎসা পদ্ধতি রয়েছে তবে সব থেকে ভালো হলো ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে যদি দাঁতের ফাঁকা বন্ধ করানো যায় সেটি সব থেকে স্থায়ী এবং ভালো পদ্ধতি যখন ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে এ এ ধরনের ফাঁকা দাঁত আপনার ট্রিটমেন্টের পরবর্তীতে ভালো হয়ে যাবে তখন কিন্তু সেটি আর পরবর্তীতে সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো এ ধরনের দাঁতের জন্য ব্রেসেস ট্রিটমেন্টটি সব থেকে উত্তম হয়ে থাকে ভিউয়ার্স এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এমন ধরনের দাঁতের জন্য রিমুভাল অ্যাপ্লায়েন্স বা রিটেইনার করে এটি আপনারা সমাধান করা নিতে পারেন পজিশনটা দেখার জন্য বলছি এখানে পজিশনটা দেখুন দাঁত কিন্তু আঁকা বাঁকা নাই কিন্তু দাঁতের নিচে ফাঁকা আছে অর্থাৎ এখানে এই চারটে দাঁত কিন্তু উঁচু রয়েছে তো ভিউয়ার্স এই উঁচু দাঁতের সমস্যার জন্য কিছু কিছু ক্ষেত্রে রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যায় রিটেইনার ব্যবহার করা যায় তো এখানে যে পজিশনটা দেখছেন এটিতে রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যায় এমনটি হলে এখানে দাঁতের নিচে ফাঁকা থাকার কারণে এমন স্থানে আপনার রিমুভাল অ্যাপ্লায়েন্স এর মাধ্যমে আপনি ট্রিটমেন্ট হতে পারবেন রিমুভাল অ্যাপ্লায়েন্সের থেকে তুলনামূলকভাবে ব্রেসেস ট্রিটমেন্টের কস্ট বা খরচটা অধিক হয়ে থাকে কিন্তু রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে যদি এই ধরনের দাঁতের চিকিৎসা করা যায় তাহলে ট্রিটমেন্ট খরচ অনেকটাই কম হয়ে থাকে তো ভিওর্স এ ধরনের দাঁতের জন্যই মূলত যখন রিমুভাল অ্যাপ্লায়েন্স করা হবে ব্যবহার করা হবে তখন ধীরে ধীরে সেটি কিন্তু সমাধান হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন দাঁতের নিচে ফাঁকা আছে দাঁতের মাড়ি মেটানোর পরে এখানে কিন্তু ফাঁকা রয়েছে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন তো রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে যখন ব্যবহার করা হবে তখন এই সামনের চারটি দাঁত ধীরে ধীরে নিচু হতে থাকবে যেহেতু দাঁতের নিচেই এমনটি ফাঁকা থাকে আর তার কারণেই কিন্তু এই দাঁতগুলা ধীরে ধীরে নিচু হতে থাকে যত বেশি ব্যবহার করা হয় যতদিন বেশি আপনি ব্যবহার করতে পারবেন রিমুভাল অ্যাপ্লায়েন্স ঠিক এভাবে তত তাড়াতাড়ি কিন্তু তত দ্রুতই আপনার দাঁত ধীরে ধীরে নিচু হতে থাকবে ভিওর্স এটি মূলত রিমুভাল অ্যাপ্লায়েন্স এটি খুলে রাখা যায় যখন খুশি আবার যখন খুশি এটি দাঁতে পরে রাখা যায় এই রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহারের ফলে এটি ধীরে ধীরে মুখের ভিতরে দাঁতকে নিচু করতে থাকে বিশেষ করে রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে সামনে যদি দুইটা বা চারটা দাঁত উঁচু থাকে তাহলে আপনি এ ধরনের রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন যদি দাঁত আঁকা বাঁকা হয় তাহলে কিন্তু এ ধরনের রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় না ভিউয়ার্স এছাড়া অর্থোডন্টিক ট্রিটমেন্টের আরও কিছু পদ্ধতি রয়েছে তার মধ্যে রয়েছে রিটেইনার পদ্ধতি রিটেইনার অনেক ধরনের হয়ে থাকে বিভিন্ন ধরনের হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন যে রিটেইনারটি দেওয়া হয়েছে এটি সাধারণত ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরেই দেওয়া হয় আবার কখনো কখনো আপনার দাঁতগুলো যেন পরবর্তীতে ট্রিটমেন্টের পরবর্তীতে উঠে না যায় বা ফাঁকা বা উঁচু হয়ে না যায় সেজন্য এ ধরনের আপনার রিটেইনার ক্লিয়ার রিটেইনার দেওয়া হয়ে থাকে পেশেন্টকে তো ভিওর্স মূলত অর্থোডন্টিক ট্রিটমেন্টটি হলো আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের যে ট্রিটমেন্ট কোয়ালিটি রয়েছে তাকেই মূলত অর্থোডন্টিক ট্রিটমেন্ট বলা হয় এই অর্থোডন্টিক ট্রিটমেন্টটি দাঁতের পজিশনের উপর নির্ভর করে কিভাবে কোন প্রসেসিংয়ে করতে হবে তো ভিওর্স এই ছিল ভিডিওর আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম